এমনকি ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মূলত অনেক আগাম যে সমস্ত স্টোরিগুলো দিয়েছিলাম এইখান থেকে। তো ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যারা মূলত নিয়মিত ফেসবুকে স্টোরি আপলোড করে থাকেন, তো আজকের ভিডিও দেখাবো যে আপনারা খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনেক আগে আপলোড করা স্টোরি কীভাবে আপনারা দেখবেন। তো আপনারা প্রত্যেকে জানেন যে ফেসবুকে স্টোরি আপলোড দিলে 24 ঘন্টা থাকার পর কিন্তু সেটা অটোমেটিক ডিলিট হয়ে যায়, ফলে কিন্তু আপনারা চাইলেও পরে সেই স্টোরিটা দেখতে পারেন না। তো আজকের ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে আপনার মূলত 2 থেকে 5 বছর আগে যদি কোনো স্টোরি আপলোড করে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে সেই ছবি ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এমনকি ফ্রেন্ডস আপনার স্টোরিটি কে কে দেখেছিল খুব সহজে আপনারা দেখতে পাবেন, এমনকি কে কে রিয়েক্ট দিয়েছিল সেটাও কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা চাইলে অফিসিয়াল ফেসবুক দিয়ে দেখতে পারেন, কিংবা ফ্রেন্ডস আমার মতো আপনারা ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর এখান থেকে সেই অ্যাপটিতে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম দেখতে পাচ্ছেন। তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে লক্ষ্য করবেন 3টা ডট অপশন, তবে সেই প্রোফাইলে 3টা ডট অপশনে ক্লিক করে দেবেন, তবে সেক্রেটারি ফ্রেন্ডস এখান থেকে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে যে অপশনটিতে ক্লিক করতে হবে অ্যাসিভ নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো অ্যাসিভ অপশনটি মূলত ওপর নিচে থাকতে পারে, তো যাদের প্রফেশনাল মোড চালু করা হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপর দিকে থাকবে, তো অনেক সময় মূলত যাদের প্রফেশনাল মোড চালু করেন তাদের মধ্যে নিচে থাকতে পারে। তো যেখানে থাকুক আপনারা একটু খুঁজে বের করে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাসিভে ক্লিক করে দিলাম। এমনকি ফ্রেন্ডস এখান থেকে লক্ষ্য করুন আমি যে সমস্ত পোস্ট অ্যাসিভ করেছিলাম কোন তারিখে এখান থেকে তারিখ সহ দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে আপনার অ্যাসিভ করা পোস্টগুলো কিন্তু আপনারা খুব সহজে একইভাবে দেখতে পারেন। তো যেহেতু আমি আপনাদের স্টোরি দেখাবো যে স্টোরিগুলো মূলত অনেক আগে মূলত ডিলিট হয়ে গেছে, সেগুলো মূলত আমি আপলোড করেছিলাম প্রকৃতপক্ষে কিন্তু ডিলিট হয়নি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সেটা এখন দেখার জন্য ওপর দিকে কোনায় স্টোরি অ্যাসিভ সেপশনে আপনারা ক্লিক করে দেবেন। এমনকি ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মূলত অনেক আগাম যে সমস্ত স্টোরিগুলো দিয়েছিলাম এইখান থেকে তো তারিখ সহ দেখা যাচ্ছে, এমনকি এখান থেকে স্টোরিগুলো। তো এখন আপনি যে স্টোরিটি দেখতে যাচ্ছেন আপনি এখান থেকে সেই স্টোরির উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু চলে আসলো। একইভাবে যদি আপনার ফোন থেকে কোনো ছবি ডিলিট হয়ে যায় আপনি কিন্তু স্টোরি দিয়েছিলেন সেই স্টোরির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি ছবিটি ফিরে পেতে পারেন। তো এখান থেকে আপনারা লক্ষ্য করুন চোখ মতো আয় করে 254 জন কিন্তু আমার স্টোরিটি দেখেছিল, তো কে কে রিয়েক্ট দিয়েছে এটা জানার জন্য এখান থেকে চোখ মতো আয় করে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্রেটারি ফ্রেন্ডস লক্ষ্য করুন এখান থেকে তাদের নামগুলো এমনকি কে কে রিয়েক্ট দিয়েছিল আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো একইভাবে আপনারা কিন্তু দেখতে পারবেন। এছাড়া ফ্রেন্ডস আপনার আইডিতে আপনি যে সমস্ত মূলত স্টোরিগুলো দিয়েছিলেন সমস্ত স্টোরি কিন্তু এখান থেকে তারিখ সঙ্গে থেকে দেওয়া রয়েছে, তো অবশ্যই আপনারা এইভাবে দেখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টের অনেক আগের স্টোরি খুব সহজে দেখবেন।